বিহিত পূজার মধ্য দিয়ে মণ্ডপে মণ্ডপে চলছে মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা। ঢাক, ঢোল, কাসর, ঘণ্টার উলুধ্বনিতে মুখর মন্দিরের চারপাশ। দেবীর আরাধনায় এখন ব্যস্ত সময় পার করছে ভক্তরা। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহের শিববাড়ি মন্দির থেকে যুক্ত আছেন হারুনুর রশিদ, চুয়াডাঙ্গা থেকে অনিক চক্রবর্তী ও মাগুরার মোহাম্মদপুর পূজা মন্দির থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রূপক আইজ। তবে শুরুতেই চলে যেতে চাই হারুনের কাছে। হারুন, ময়মনসিংহ আপনি আছেন, যেমনটা জানছিলাম সবাই নিশ্চয়ই বেশ আনন্দ মুখর পরিবেশেই মহাসপ্তমী পালন করছে, তো কী কী আসলে সেখানকার যেই আনুষ্ঠানিকতা সেখানে চলছে, আর পাশাপাশি জানাবেন যে সেখানে এই মুহূর্তে আপনারা কি পরিমাণ উপস্থিতি দেখতে পাচ্ছেন সেখানে? অনেক ময়মনসিংহে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কিন্তু মহাসপ্তমীর যে আনুষ্ঠানিকতা সেটি চলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঢাক, ঢোল, কাসর, ঘণ্টার এবং উলুধ্বনির তে মুখর কিন্তু মন্দিরের চারপাশ, এবং ইতিমধ্যেই যারা ভক্ত এবং পুণ্যার্থী রয়েছেন তারা কিন্তু মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন, এবং পুরোহিত মন্ত্রপাঠের মাধ্যমে যে পূজার যে নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু মহাসপ্তমীর যে আনুষ্ঠানিকতা সেটি পালিত হচ্ছে, এবং পুণ্যার্থীরা মন্দির প্রাঙ্গণে এসে অবস্থান নিয়েছেন। আমরা আছি এই মুহূর্তে ময়মনসিংহের ঐতিহ্যবাহী মন্দির শিববাড়ি মন্দিরে, এবং এই শিববাড়ি মন্দির সহ ময়মনসিংহ নগরীর যে যতগুলো মন্দির রয়েছে এবং জেলা এবং বিভাগীয় শহরের যতগুলো মন্দির রয়েছে সবগুলো মন্দিরেই কিন্তু এখন মহাসপ্তমীর লগ্ন চলছে, এবং মহাসপ্তমীর পূজার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু পুরোহিত সম্পন্ন করছেন এবং এটি উপভোগ করছেন যে সনাতন ধর্মাবলম্বী যারা পুণ্যার্থী ভক্ত রয়েছেন তারা কিন্তু সেই মহাসপ্তমীর যে আনুষ্ঠানিকতা সেটি উপভোগ করছেন। এবং এই মহাসপ্তমীর আনুষ্ঠানিকতার পর কিন্তু পূজার সম্পন্ন হওয়ার পর এখানে অঞ্জলি হবে, এবং অঞ্জলি দেওয়ার জন্যে কিন্তু মন্দির প্রাঙ্গণে ভক্তরা আসছেন, এবং এরপর প্রসাদ বিতরণ হবে, এবং পূজার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু সবগুলো পূজা মণ্ডপেই কিন্তু চলছে। আমরা যদি একটু বলি যারা পুণ্যার্থী আসছেন তারা, তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলেছেন যে কোনো সংকটে দেবী দুর্গা মায়ের কাছে তারা প্রার্থনা জানান যেন সংকট দূর হয় এবং পৃথিবীর কল্যাণ হয়, তারা নিজেরা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং পৃথিবী যেন ভালো থাকে, নিজের দেশ যেন ভালো থাকে, সমস্ত দুর্যোগ অনাচার সব যেন কেটে যায়, এই প্রার্থনাগুলোই কিন্তু তাদের কাছে থাকে। এবং মন্দিরে মন্দিরে কিন্তু এখন মহাসপ্তমীর যে আনুষ্ঠানিকতা সেটি চলছে, এবং পূজার লগ্ন কিছুক্ষণ পর শেষ হবে, এবং শেষ হওয়ার পরে কিন্তু প্রতিটি মণ্ডপেই কিন্তু মানুষজনের ভিড় থাকে, বিশেষ করে ভক্তরা কিন্তু ঘুরে ঘুরে এক মন্দির থেকে আরেক মন্দিরে যান, এবং এটি বিকেলের পর থেকে কিন্তু বেশ জমজমাট হয়ে ওঠে, এবং প্রত্যেকটি পূজা মণ্ডপে কিন্তু শত শত পুণ্যার্থী মানুষের ভিড় আমরা দেখি যারা এক মন্দির থেকে আরেক মন্দিরে যান, ঘুরে বেড়ান, এবং তারা মন্দিরের যে সৌন্দর্য সেটি উপভোগ করেন, মন্দির এবং পূজা উপলক্ষে যে আলোকসজ্জা করা হয়েছে, পূজা উপলক্ষে যে আলোকসজ্জা করা হয়েছে বা যে সৌন্দর্য বর্ধন করা হয়েছে সেগুলো কিন্তু পুণ্যার্থীরা ঘুরে ঘুরে দেখেন, এবং তাদের যে প্রণাম ভক্তি সেগুলো কিন্তু দেবী দুর্গার প্রতি তারা জানান, এবং তারা আশা করছেন যে সকল অকল্যাণ দূর হবে এবং মঙ্গলময় একটি পৃথিবী হবে, এবং এই পৃথিবীতে সবাই সমান সুযোগ সুবিধা নিয়ে বসবাস করবে, এবং কোনো অনাচার থাকবে না, কোনো অত্যাচার থাকবে না, একটি সুন্দর সুশৃঙ্খল পৃথিবী হবে, এটিই কিন্তু তারা প্রার্থনা করছেন তাদের মায়ের কাছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের শিববাড়ি মন্দির থেকে মহাসপ্তমীর সর্বশেষ। হারুনের কাছে ছিলাম ময়মনসিংহে, এখন চলে যেতে চাই চুয়াডাঙ্গায়, সেখানে আছেন সহকর্মী অনেক। যেমনটা জানছিলাম হারুন, জানাচ্ছিলেন যে মহাসপ্তমীকে ঘিরে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ানো, ভক্তদের যেই প্রার্থনা, সব কিছু মিলিয়ে একটা আনন্দঘন পরিবেশ সেখানে সৃষ্টি হয়েছে। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে চুয়াডাঙ্গাতে এই পূজা এবং তার সার্বিক পরিস্থিতিকে নিয়ে কোনো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে কি না, আর সেখানকার সার্বিক পরিস্থিতি বা আপনি কেমন দেখতে পাচ্ছেন, কী তথ্য আছে আপনার কাছে? অনেক মহাসপ্তমী পূজা কিন্তু শুরু হয়েছে সকাল থেকেই, ভক্তবৃন্দ যারা আছে তারা কিন্তু আসলে সকাল থেকেই মণ্ডপে আসা শুরু করেছে, ভোর থেকেই আসলে নবপত্রিকা স্নান, তারপর পরেই এই মন্দিরে যিনি পুরোহিত আছেন তিনি পূজায় বসেন, এবং সপ্তমী পূজার কিন্তু একটি বিশেষ পূজা থাকে, সেটি হচ্ছে কিন্তু আজকে কিন্তু মায়ের অর্থাৎ দেবী দুর্গা সহ অন্যান্য যারা আছে অর্থাৎ সরস্বতী, লক্ষ্মী, কার্তিক এবং গণেশ, তাদের চক্ষুদান এবং
প্রাণ প্রতিষ্ঠান করা হয়। এর পরপরই আগত যারা মণ্ডপে যারা ভক্তবৃন্দ মণ্ডপে আসে তারা কিন্তু মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেয় এবং তাদের যে মনোবাঞ্ছা তারা মায়ের কাছে চেয়ে থাকেন। আমার সাথে বেশ কিছু ভক্তবৃন্দের কথা হয়েছিল, তারা বলছে যে মহাসপ্তমী আজ এবং আজকে বিভিন্ন রীতিনীতি আছে পূজায়, কাল কিন্তু মহা অষ্টমী, অর্থাৎ মহা অষ্টমী কিন্তু এই শারদীয় দুর্গা পূজায় কিন্তু খুব বড় একটি রীতিনীতি আছে মহা অষ্টমীতে। তারপর আগামীকাল কিন্তু সন্ধি পূজা আছে, এরপর পরই নবমী, তারপর বিজয়া দশমী আগামী 13ই অক্টোবর। এছাড়া আমার সাথে এই মণ্ডপের যারা কমিটির সদস্যরা আছে তাদের সাথে কথা হয়েছিল, তারা বলছে যে শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে তারা নানা রকম অনুষ্ঠানের আয়োজনও করেছে আজকে সন্ধ্যা এবং আগামীকাল। এছাড়া আমার সাথে জেলা প্রশাসক এবং পুলিশ বিভাগ পুলিশ সুপারের কথা হয়েছিল, তারা বলছে নিরাপত্তার যে বিষয়টি, চার স্তরের কিন্তু নিরাপত্তা সাজানো হয়েছে এবং চুয়াডাঙ্গায় যে 102টি মণ্ডপে শারদীয় দুর্গা উৎসব হচ্ছে এই 102টা মণ্ডপেই কিন্তু নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। জেলা পুলিশ পুলিশ সুপার বলছে যে কোনো রকম বিশৃঙ্খলা এবং সেজন্য জেলা প্রশাসক তো চুয়াডাঙ্গার সর্বশেষ দুর্গাপূজা পরিস্থিতি নিয়ে আমার কাছে ছিল অনেক। চুয়াডাঙ্গা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন অনেক। এবার আমরা যাব হচ্ছে সহকর্মী রূপক আইচের কাছে, তিনি আছেন মাগুরাতে। তো চুয়াডাঙ্গাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন অনেক। আমরা মাগুরাতে যেটা জানতে চাচ্ছিলাম রূপক আইচ আপনার কাছে, যে জানাবেন যে 102 মণ্ডপের কথা আমরা জানতে পেরেছি যে চুয়াডাঙ্গাতে সেখানে আয়োজন হচ্ছে। তো মাগুরাতে কতগুলো মণ্ডপে পুজো আয়োজন করা হয়েছে এবং নিরাপত্তার ব্যবস্থার ক্ষেত্রে মাগুরাতে আলাদা করে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? আমি এই মুহূর্তে আছি মাগুরার মোহাম্মদপুর উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে রায়বাড়ি দুর্গা মন্দির প্রাঙ্গণে। আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে এই মন্দিরগুলি আসলে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে প্রত্যেকটা মন্দিরকে, এবং মাগুরা জেলায় 661টি মন্দিরে এবছর দুর্গাপূজা হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমরা দেখেছি। এবং আমরা এই মন্দিরগুলোতে এসে দেখতে পেয়েছি যে ভোর থেকেই মন্দিরগুলিতে পূজার আয়োজন চলছে, যেহেতু আজকে সপ্তমী পূজা এবং সপ্তমী পূজা এবং এই পূজার সঙ্গে কিন্তু শিউলি ফুলের একটি সম্পর্ক আছে, এবং সেই শিউলি কোড়ানো থেকে শুরু করে ভোরের অন্ধকারে শিউলি কোড়ানো থেকে শুরু করে পূজারিনীরা শিউলি ফুল তুলে মন্দিরগুলোতে মায়ের জন্য অর্ঘ্যের ব্যবস্থা করছেন। এবং মাগুরার অধিকাংশ মন্দিরেই এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি কোনো মন্দির থেকেই, এবং সেটি একটি আশার দিক যে মাগুরায় খুব জাঁকজমকপূর্ণভাবে 661টি মন্দিরে সর্বশেষ দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এবং আমরা এই মন্দিরে এসে দেখতে পেয়েছি মন্দিরের কার্যক্রম চলছে, সপ্তমী পূজার কার্যক্রম ইতিমধ্যে চলছে, এবং এখানে কিন্তু গতকাল সন্ধ্যা থেকেই আরতি হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে পূজার সঙ্গে সংশ্লিষ্টরা আরতি করছেন এবং শিশুরা এখানে নাচ গান করে আনন্দ প্রকাশ করছেন, এবং সবারই মা দুর্গার কাছে একটিমাত্র প্রার্থনা, সেটি হলো মা দুর্গা যেন পৃথিবীর সমস্ত দুর্গতি নাশ করে দুর্গা যেন পৃথিবীতে শান্তি দেন, আনন্দ দেন, মানুষের জন্য যেন শান্তি আনন্দের পৃথিবী বয়ে আনে। এই মাগুরার মোহাম্মদপুর সার্বজনীন রায়বাড়ি দুর্গা মন্দির থেকে এই ছিল আমার কাছে দুর্গা পূজার সপ্তমীর সর্বশেষ। নানা আয়োজনে পালন হচ্ছে মহাসপ্তমীর আজকের এই আয়োজন, আর শিউলি ফুলে ফুলে মেতে উঠেছে সমস্ত পূজার মণ্ডপ। সে বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন ময়মনসিং চুয়াডাঙ্গা ও মাগুরা থেকে সহকর্মীরা।